পাঞ্চেশন মার্ক কাকে বলা হয়। আমরা কথা বলার সময় বা লেখার সময় কখনো একটু বেশি থামি, কখনো একটু কম থামি, বা কখনো একদম স্টপ করে দেই। সো এই কম বা বেশি বা স্টপ করে দেওয়া, এই যে থামা থামির ব্যাপারটা, হ্যাঁ, কখনো আমরা কম থামি বেশি থামি, এই এই বিষয়গুলোকে চিহ্নের মাধ্যমে প্রকাশ করাকে পাঞ্চেশন মার্ক বলা হয়। আমি আবার একটু বুঝিয়ে বলি যে আমরা যখন কোনো একটা কিছু লিখি বা বলি, যেমন আমি একটি লাইন বলি, যেমন রিমি এবং মেহেদি চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিল, রিমি এবং মেহেদি চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিল, যে গিয়েছিল এখানে কিন্তু ফুল স্টপ, শব্দটা শেষ হয়ে গেল। এরপর যদি আমি বলি তারা সেখানে বিভিন্ন রকম পাখি, হাতি, সিংহ এবং কি বিভিন্ন প্রকার মাছ দেখেছে, বা এরকমভাবে বলা যায় সেখানে তারা হাতি, ভাগ, হরিণ, জলহস্তি ইত্যাদি বিভিন্ন রকমের প্রাণী দেখেছে। এই যে হাতি, সিংহ, ভাগ বা একই প্রজাতির, এই যে বিভিন্ন নামগুলো বললাম, হাতি প্রজাতি বলতে এখানে একই রকম মানে প্রাণী, তারা হাতি, ভাগ, সিংহ প্রত্যেকটা শব্দের মাঝখানে কিন্তু একটি করে কম হবে। হ্যাঁ, বা আমি সকালবেলা রুটি, কলা এবং কী খেয়েছি, ডিম খেয়েছি, রুটি, কলা এবং ডিম, রুটি এবং কলার মাঝখানে কমা এবং তারপর ডিম। এই যে আমরা কথা বলার সময় বিভিন্ন সময় একটু কম থামি, এই যে রুটি, কলা একটু থামলাম, আবার দাঁড়িয়ে সময় আমরা পুরো থামলাম, এই বিষয়গুলো চিহ্নের মাধ্যমে প্রকাশ করা কি পাঞ্চেশন মার্ক পাওয়া হয়। তো আজকে আমরা বিভিন্ন প্রকার পাঞ্চেশন মার্ক নিয়ে আলোচনা করবো। তো ফার্স্ট অফ অল যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সবার পরিচিত একটি এবং খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটা হচ্ছে ফুল স্টপ বা দাঁড়ি। এই ফুল স্টপ কখন ব্যবহৃত হয়? আমি একটু আগে বললাম যে রিমি এবং মেহেদি চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিল, এই যে একটি শব্দ শেষ করে দিলাম, গিয়েছিল, দাঁড়ি দিয়ে দিলাম, এটাই এইখানে মূলত দাঁড়ি ব্যবহৃত হবে, এটাই মূলত দাঁড়ি ব্যবহার। বা আমি বললাম আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমি স্টুডেন্ট, শেষ, একটা ফুল স্টপ দিয়ে দিলাম, দাঁড়ি, শেষ। বা সংক্ষিপ্ত নামের ক্ষেত্রে আমরা জানি যে এই এই ফুল স্টপগুলো ব্যবহৃত হয়, এই ডট বা দাঁড়িগুলো ব্যবহৃত হয়, যেমন হি ইজ আ TNO, এরকম সংক্ষিপ্ত নাম বা কোনো একটা সেন্টেন্সকে শেষ করার ক্ষেত্রে এই দাঁড়ি বা ফুল স্টপ ব্যবহৃত হয়। এরপর নম্বর টু হচ্ছে কমা। কমা মানে হচ্ছে যে অল্প থামানো বা অল্প থামা। আমি একটু আগে বললাম যে একটু থামা, বেশি থামা, এরকম থামা থামি যে চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে পাঞ্চেশন মার্ক বলা হয়। তো দুই নম্বরে যে কমার ব্যাপারটা, কমার ব্যাপারটা হচ্ছে যে একই রকম শব্দ থাকে তাদের মাঝখানে একটু কমার ব্যবহার করতে হয়, এবং কমার ব্যবহার করলে আমাদের একটি ওয়ার্ড থেকে আরেকটি ওয়ার্ড বলার সময় একটু থামতে হয়। যেমন আমি যদি বলি আমি সকালবেলা বা আমি সকালে ডিম, মাংস এবং রুটি খেয়েছি, আমি সকালে ডিম, রুটি এবং কলা খেয়েছি, এবং ডিম এবং রুটি এই দুইটা শব্দের মাঝে একটু থামতে হয়েছে, অনেক কমার ব্যবহার করলাম, ডিম এবং ডিম, রুটি এবং কলা, ডিম রুটির মাঝখানে কমাতে রাখলাম, তাই আমি একটু আস্তে করে বললাম ডিম রুটি, একটু থামলাম। বা আমি এরকম বলতে পারি নিপা রিপা, নিপা রিপা অ্যান্ড তানিয়া, নিপা রিপা অ্যান্ড তানিয়া ওয়েন দেয়ার, নিপা রিপা এবং তানিয়া সেখানে গিয়েছিল, তখন নিপা রিপা একটু থামলাম, নিপা এবং রিপার মাঝখানে একটু কমা, অ্যান্ড তানিয়া ওয়েন গিয়েছিল দেয়ার সেখানে, তো নিপা রিপা দুইটা শব্দের মাঝখানে একটু থামলাম। তো এটা হচ্ছে কমার ব্যবহার, বা কমার ক্ষেত্রে আমাদের অল্প একটু থামতে হবে। এরপর নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ কোন একটা সেন্টেন্স দ্বারা যদি প্রশ্ন করা বোঝায় সেক্ষেত্রে সেই সেন্টেন্সের শেষে এ ধরনের প্রশ্নবোধক মার্ক ব্যবহার করতে হয়। সো যাকে বলা হয় নোট অফ ইন্টারোগেশন। যাই হোক, নোট অফ ইন্টারোগেশন, ফর এক্সাম্পল হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেমের শেষে আমি এই কোশ্চেন মার্কটা দিয়ে দিলাম, একে বলা হয় নোট অফ ইন্টারোগেশন। এরপর নোট অফ এক্সক্লেমেশন, নোট অফ এক্সক্লেমেশন এই বিষয়টার মানেটা আসলে কি, নোট অফ এক্সক্লেমেশন, এক্সক্লেমেটরি সেন্টেন্স বা এক্সক্লেমেশন বিষয়টা হচ্ছে যে কোনো একটা সেন্টেন্স দ্বারা যদি মনের আকস্মিক ভাব, মনের আকস্মিক ভাব, সুখ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ পায়, সেই সকল সেন্টেন্সের শেষে এরকম নোট অফ এক্সক্লেমেশন বা এক্সক্লেমেশনের মার্কটা দিতে হয়। তারপর হাউ বিউটিফুল ওয়ার্ড ইজ, হাউ বিউটিফুল ওয়ার্ড ইজ, হাউ কেমন বিউটিফুল, সুন্দর বার্ড, পাখি ইজ, হয় কেমন সুন্দর পাখি, মানে ওয়াও, দেখে মুগ্ধ, এরকম সেন্টেন্স হচ্ছে এই নোট অফ এক্সক্লেমেশন মার্ক ব্যবহৃত হয়। এরপর সেমিকোলন, সেমিকোলনের মানেটা হচ্ছে যে কমার চাইতে একটু বেশি থামতে হয়। আমরা বলেছিলাম যে আমি সকালে ডিম, রুটি এবং কী খেয়েছি, ডিম, রুটি এবং ধরো আমি দুধ খেয়েছি, ডিম রুটির মাঝখানে কমার ব্যবহার করে, বা নিপা রিপা অ্যান্ড তানি ওয়েন দেয়া সেখানে গেছিল, তো নিপা এবং রিপার মাঝখানে একটু থামছে, বাট সেমিকোলন হচ্ছে যে কমার সাথে একটু বেশি থামছে। ঠিক আপনার এরকম হতে পারে রিড অ্যাটেন্টিভলি,
you will be success. Read attentively, semicolon, you will be success. মানে রিড অ্যাটেন্টিভলি মানে মনোযোগ সহকারে পড়ো, একদম মনোযোগ সহকারে পড়ো, তাহলে তুমি সফল হবে। রিড অ্যাটেন্টিভলি সেমিকোলন ইউ উইল বি সাকসেস। রিড অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে পড়ো তাহলে তুমি সফল হবে। তাহলে এই ক্ষেত্রে সেমিকোলন মানে কমার সাথে একটু বেশি থামতে হবে। এরপর কোলন, কোলন মানে হচ্ছে সেমিকোলনের চেয়ে তার একটু বেশি থামতে হবে। থিঙ্ক অ্যাবাউট প্রপার নাউন্স আর খুলনা, জরিনা বা পদ্মা বা নোয়াখালী। ইটস যেমন দ্য প্রপার নাউন্স আর মানে প্রপার নাউন্সগুলো হলো খুলনা, নোয়াখালী, জরিনা, ইটস ইত্যাদি। এটা হচ্ছে কি ক্লথ। এরপর ড্যাশ, আমরা প্রায় দেখি যে কোনো একটা ওয়ার্ডের পরে এরকম একটা ড্যাশ দিয়ে অন্য একটা বিষয় নিয়ে কথা বলা। এই ড্যাশগুলো ব্যবহার করা হয় মূলত কোলন বা সেমিকোলনের পরিবর্তে, মানে এমনভাবে যেখানে অ্যাট্রাক্টিভ কিছু বলা হয়েছে, কোনো একটা সেন্টেন্সকে আকর্ষণীয় করার জন্য অ্যাট্রাক্টিভ, বা সেটার মধ্যে নাট্যকত্ব বা একটা একটা ভাব থাকে যে একটা শব্দের মধ্যে, যেটা স্পেশাল কিছু, সে এরকম একটা স্পেশাল কিছুকে বোঝানোর জন্য এই ড্যাশগুলো ব্যবহার করা হয়। এরপর কোটেশন মার্ক, বক্তার কোনো একটা বক্তব্যকে হুবহু প্রকাশ করার জন্য এই কোটেশন মার্ক ব্যবহার করা হয়। আমরা প্রায় আমাদের নিউজ ফিডে আমরা দেখি ফেসবুক বিভিন্ন জ্ঞানী গুণী এবং বিজ্ঞ লোকদের বিভিন্ন কোটেশন আমাদের কাছে থাকে। বিভিন্ন আমাদের কাছে কোটেশন আছে, কোটেশন মানে তাদের বক্তব্যগুলো হুবহু আমাদের সামনে এসে পড়ে। সো এরকম যে যেমন থিঙ্ক আবার একটা কোটেশন হচ্ছে এরকম যে লাইফ ইজ এ চকলেট বক্স, ইউ ডোন্ট নো হোয়াট ইউ উইল গেট, জীবনটা হচ্ছে একটা চকলেট বাক্সের মতো, তুমি জানো না সামনে তোমার কাছে আর কী আসতে পারে বা কী আসবে। সেরকম একটা কোটেশন মানে সো ইজ ইজ বিভিন্ন বিজ্ঞপ্ত বিভিন্ন কোটেশন থাকে। সো সেই কোটেশনগুলো একদম তাদের কথাগুলি হুবহু তোমার সামনে যদি কেউ তুলনা করে, যেমন আমরা ন্যারেশন শিখি, হ্যাঁ হি সেইড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, এই যে দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য এর পূর্বে কোটেশন মার্কে এটাকে বদ্ধ করে দেওয়া আছে, বা এই কথাটাই সে বলছে, বা করিম সেইড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। হাইফেন মানেটা হচ্ছে যে যৌগিক শব্দ, যৌগিক মানে এক বা একাধিক শব্দের সমানে যে সমস্ত শব্দগুলো গঠিত হয় তাকে যৌগিক শব্দ বলা হয়। তো যৌগিক শব্দগুলো হ্যাঁ গঠনের সময় এই হাইফেনগুলো ব্যবহার করে, যেমন মাদার ইন ল, প্রত্যেকটা শব্দকে এটা হচ্ছে একটা যৌগিক শব্দ, অনেকগুলো শব্দগুলো মিলে একটা হাইফেন দিয়ে এগুলো একত্রিত করে একটা শব্দ মাদার ইন ল। এরপর সর্বশেষ অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি হচ্ছে কোনো একটা শব্দ বা শব্দ সমষ্টি শব্দকে সংক্ষিপ্ত করা, সংক্ষিপ্ত আকার প্রকাশ করাকে অ্যাপোস্ট্রফি বলা হয়। যেমন এই ক্যান নট, কান্ট, আমরা অনেক সময় বলি আই কান্ট, আমি পারবো না, আই কান্ট, আই ক্যান নট, ক্যান প্লাস নট কান্ট, এই যে ক্যান এবং নট দুইটা শব্দকে একটু মানে সংকুচিত করে, হ্যাঁ সংক্ষিপ্ত করে ছোট করে কান্ট বললাম, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। বা ডন্ট, আই ডন্ট, বা ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট, ডো নট, এই ডো নটকে একত্রে করে সংক্ষিপ্ত আকার ডট ব্যবহার হয়, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। সে এই সম্পূর্ণ বিষয়গুলো হচ্ছে পাংচুয়েশন মার্ক। তো পাংচুয়েশন মার্কটা কি, পাংচুয়েশন মার্কটা হচ্ছে এরকম যে আমরা কথা বলার সময় বা লেখার সময় কখনো কখনো বেশি থামি, কখনো কখনো কম থামি, এই যে বেশি থামা কম থামা এগুলোকে চিহ্নের মাধ্যমে বা সাংকেতিক কোনো চিহ্নের মাধ্যমে প্রকাশ করাকে পাংচুয়েশন মার্ক বলা হয়। পাংচুয়েশন মার্ক কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমাদের এক্সামে প্রায় আসে।